ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটি জানিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে এতে সতর্কতা মেনে চলার আহ্বান যুক্তরাষ্ট্রের। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠক হয়েছে, সেখানে একে অপরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে ইরান এবং ইসরায়েল। খাদের কিনারে মধ্যপ্রাচ্য, ইসরায়েল হামাসের পর ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশৃঙ্খল এই ভূখণ্ড। উপযুক্ত সময়ে ইরানের বিরুদ্ধে পাল্টা বদলা নেয়ার পক্ষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা, তবে সেই হামলা কখন ও কী মাত্রায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সবুজ সংকেত না পাওয়ায় ব্যাকফুটে তেল আবিব। ইরানে সরাসরি আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আত্মরক্ষার প্রতিশোধ দুদিক বিবেচনা করেই পরিকল্পনা করছে আমাদের নিরাপত্তা বাহিনী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল কতটা শক্তিশালী তা প্রমাণ করব আমরা। পাল্টাপাল্টি উত্তেজনায় রোববার ইসরায়েলের অনুরোধে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে একে অপরকে দোষারোপ করে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা। তেহরানের বিপ্লবী গার্ড IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তেল আবিব। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আইনের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য এই হামলা বৈধ বলে দাবি করে ইরান। হামলার আগে সতর্কতা ইস্যুতে চলছে কাদা ছোড়াছুড়ি। 72 ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রসহ আশপাশের দেশগুলোকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইরান। হামলার বিষয়ে নোটিশ পাওয়ার কথা তুরস্ক, জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা স্বীকার করলেও সাফ অস্বীকার যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের দাবি, ক্ষয়ক্ষতির মাত্রা বড় করতেই সতর্ক করেনি তেহরান। সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছি আমরা, কারণ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি সহ একাধিক স্থাপনা আছে ওয়াশিংটনের। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ঝুঁকি হিসেবে দেখছি আমরা, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে এক্সে দেয়া পোস্টে আগুনে ঘি ঢেলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলে হামলার ভিডিও পোস্ট করে হিব্রু ভাষায় লেখেন, মুসলমানদের হাতে থাকবে জেরুজালেমের নিয়ন্ত্রণ, আর ফিলিস্তিনের এই স্বাধীনতা উদযাপন করবে পুরো বিশ্ব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।